আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? মধ্যপ্রাচ্যের আরো একটি বিশেষ সংক্রান্ত আপডেট তথ্য নিয়ে আমি আপনাদের সামনে আবারও চলে আসলাম। বন্ধুরা, আপনারা প্রত্যেকে জানেন সৌদি শতকরা 65% কোম্পানি চলতি নতুন বছরে কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। শুধু তাই না, দেশটি 8% বেতন বৃদ্ধি করারও পরিকল্পনা করছেন, আর সেই কারণে বাংলাদেশিদের জন্য 2023 সালই হতে পারে সৌদি যাওয়ার সেরা সুযোগ। তো তারা তাদের প্রতিশ্রুতি অনুযায়ী তারা কাজ করে যাচ্ছে, বাংলাদেশের বিভিন্ন রিক্রুটিং এজেন্সিকে নিয়োগ অনুমোদন দিচ্ছে এবং প্রতিনিয়ত বাংলাদেশ থেকে কর্মী যাচ্ছে। তো কোন রিক্রুটিং এজেন্সির মাধ্যমে কর্মী যাচ্ছে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো। অবশ্যই পুরো ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে কন্টিনিউ করবেন, আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন। তো বরাবর মতো প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েবসাইটে চলে আসলাম। যখন বিদেশি কর্মী পাঠানো নিয়োগ অনুমোদন পায়, সবার আগে এই ওয়েবসাইটে পাবলিশ করা হয়। এটি একটি গভর্নমেন্ট ওয়েবসাইট। তো আমরা স্কুল ডাউন করে নিচের দিকে চলে যাবো। এখানে যতগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটি হচ্ছে যে আপনার বিভিন্ন রিক্রুটিং এজেন্সির নিয়োগ অনুমোদন, তবে এখানে সবগুলো সৌদি আরবের জন্য নয়। এখানে বিভিন্ন দেশের নিয়োগপত্র রয়েছে যেগুলো আমি প্রতিনিয়ত আপনাদেরকে আপডেট দিয়ে আসছি। এগুলোকে ডাউনলোড করতে হয়, আমি আগে থেকে ডাউনলোড করে রেখেছি। আমি জাস্ট ডাউনলোড ফাইলে চলে যাব। দেখতে পাচ্ছেন এখানটাতে আমি ডাউনলোড করে রেখেছি। আমরা জাস্ট এটাকে ওপেন করে দেব। তো ওপেন করা হয়ে গেলে দেখতে পাচ্ছেন এখানটাতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় প্রবাসী কল্যাণ ভবন, এখানে 22/6/2023 অর্থাৎ 22 তারিখ নিয়োগ অনুমোদন পেয়েছে। উপযুক্তি দেখতে পাচ্ছেন, উপযুক্ত বিষয়ে প্রেক্ষিতে রিক্রুটিং এজেন্সি মেসেস কেরিয়ার ওভারসিস কনসালটেন্স লিমিটেড আর নাম্বার 403 এর আবেদনের পরিপ্রেক্ষিতে সৌদি আরব রিয়াদস্ত আল গুসিবি সার্ভিস কোম্পানি লিমিটেড কোম্পানিতে 4টি পদে সর্বমোট 43 জন কর্মী নিয়োগ অনুমতি নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে নির্দেশক্রমে গ্রহণ করা হলো। এখানে প্রথমে দেখতে পাচ্ছেন কোম্পানির নাম, পদের নাম, কর্মী সংখ্যা, বেতন, মাসিক সৌদি রিয়াল, অন্যান্য সুবিধা দিয়ে, অর্থাৎ এই কোম্পানি থেকে আপনি কি কি অপরচুনিটি পাবেন সেটা এখানে স্পষ্ট উল্লেখ করা আছে, এবং কত টাকা খরচ করে আপনি যেতে পারবেন সেটাও কিন্তু এখানে স্পষ্ট বলা আছে। যে সেটা আমি ভিডিও শেষে বলছি, অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে এবং মনোযোগ সহকারে কন্টিনিউ করুন। এখানে প্রথমে কোম্পানির নাম দেখতে পাচ্ছেন আল গুসিবি সার্ভিস কোম্পানি লিমিটেড, এখানে হচ্ছে পদের নাম হচ্ছে কুক এবং আছে যে ক্যাটারিং সুপারভাইজার, ওয়েটার, লেবার, বিভিন্ন পদে এখানে কর্মী যাবে। কুকস নিবে এখানে 28 জন কর্মী নিবে। আপনার বেতন হবে সৌদি রিয়াল হবে 1300 রিয়াল স্যালারি পাবেন, এবং ক্যাটারিং সুপারভাইজার এখানে 5 জন কর্মী যাবে, 2500 রিয়াল আপনি স্যালারি পাবেন, যেহেতু এখানে সুপারভাইজার এখানে এই জন্য স্যালারিটা অনেক বেশি। তারপরে যাবে ওয়েটার অর্থাৎ রেস্টুরেন্ট আপনাকে কাজ করতে হবে, এখানে 5 জন কর্মী যাবে, 1100 রিয়াল আপনি স্যালারি পাবেন। তারপর হচ্ছে লেবার, এখানে 5 জন কর্মী যাবে, এখানে 800 রিয়াল আপনি স্যালারি পাবেন। কি কি সুযোগ সুবিধা পাবেন? বাসস্থান, আহার এবং যাতায়াত ফ্রি, চিকিৎসা ফ্রি পাবেন, কর্মঘণ্টা দৈনিক 8 ঘন্টা, সপ্তাহে 6 দিন আপনাকে কাজ করতে হবে, চুক্তির মেয়াদ থাকবে 2 বছর, ছুটি বছরে 21 দিন, 2 বছর পর আপনাকে দেশে চলে আসতে হবে, বছরে 21 দিন আপনাকে ছুটি দিবে, বিমান ভাড়া ফ্রি, শিক্ষানিবাসকাল 3 মাস, চাকরির অন্যান্য শর্তগুলি সৌদি আরবের আইন অনুযায়ী প্রযোজ্য, অর্থাৎ সৌদি আরবের লেবার ল অনুযায়ী আপনি গভর্নমেন্ট অপরচুনিটিগুলো পাবেন। ওকে, তো কত টাকা খরচ করে যেতে পারবেন সেটা কিন্তু একদম স্পষ্ট বলা আছে। আমরা জাস্ট স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে যাবো। দেখুন এখানে 6 থেকে লেখা আছে, কর্মী ভিসা এবং ফ্লাইট নিশ্চিত হওয়া সাপেক্ষে রিক্রুটিং এজেন্সি কর্তৃক অভিবাসন ব্যয় বাবদ 1,28,000 টাকা, অর্থাৎ 1,28,000 টাকা কর্মীর নিকট হতে চেক, ব্যাংক ড্রাফট, পে অর্ডারের মাধ্যমে গ্রহণ করা যাবে এবং কোনো ক্রমেই অতিরিক্ত অর্থ গ্রহণ করা যাবে না। বন্ধুরা, এই রিক্রুটিং এজেন্সির সাথে আমার কোনো রকমের লেনদেন হয়নি বা এরা আমাকে স্পন্সর করেনি, শুধুমাত্র আপনাদের সুবিধার্থে আমি এই ভিডিওটি তৈরি করেছি। আপনারা যখনই এই এজেন্সির সাথে যোগাযোগ করবেন অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন, এবং তার কাছে যখনই পাসপোর্ট জমা দেবেন আগে দেখে নেবেন তার কাছে অবশিষ্ট তার কাছে কতজন কর্মীর ডিমান্ড লেটার আছে, ঠিক আছে? যেহেতু এখানে কর্মী যাবে হচ্ছে 43 জন, এখন 43 জনের বেশি যদি পাসপোর্ট জমা পড়ে এই এজেন্সিতে তাহলে কিন্তু 43-এর পরে যে যিনি পাসপোর্ট জমা দেবেন তিনি কিন্তু আর যেতে পারবেন না, ঠিক আছে? সো অবশ্যই এজেন্সির সাথে লেনদেন করার সময় সবকিছু যাচাই বাছাই করে নেবেন। তো এই ছিল আজকের মধ্যপ্রাচ্যের ভিসা আপডেট। ইউরোপ, মিডিল ইস্টের এবং অস্ট্রেলিয়া মহাদেশের ভিসা সংক্রান্ত যে কোনো আপডেট তথ্য পেতে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সকলে ভালো থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো আরেকটি ভিডিওতে।